প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে নিয়ে আলোচনা করছি। এই চতুর্থ অধ্যায়ে আজকে গম নিয়ে আলোচনা করব। গমের নিয়া উৎপাদনের নিয়ামক, বিশ্বব্যাপী উৎপাদন, বন্টন ইত্যাদি নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে COVID-19 এর সমস্যার কারণে যশোর বোর্ড যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করছে, সেই সিলেবাসের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের এই ক্লাসগুলো আমি নিচ্ছি। এই চতুর্থ অধ্যায়ের যে ক্লাসগুলো আগে আমি নিয়েছি বিস্তারিতভাবে, কিন্তু যে যে সমস্ত অধ্যায় চ্যাপ্টারগুলো বা আইটেমগুলো বাদ ছিল, যেগুলো এই যশোর বোর্ড সংক্ষিপ্ত সিলেবাসে সংযুক্ত করছে, সেই ক্লাসগুলো আমি আবার তোমাদের নিচ্ছি। মানে ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো এর আগেও নিয়েছি এবং এখনও নিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবা এবং এই ক্লাসগুলো অনুসরণ করবা, বারবার পড়বা, তাহলে এই সংক্ষিপ্ত সিলেবাসের যদি প্রশ্ন আসে যশোর বোর্ডে, তাহলে আশা করি তোমরা এগুলো উত্তর দিতে পারবা। যাই হোক, তাহলে আমরা আসি প্রথমে যে গম, গমের উৎপাদনের নিয়ামক সমূহ, গম উৎপাদনের নিয়ামক সমূহ যে কি কি নিয়ামক আছে, যেমন এখানে আমি দেখাইছি যে প্রাকৃতিক নিয়ামক আর 6 নম্বরে আর্থসামাজিক নিয়ামক। প্রথমে আমরা প্রাকৃতিক নিয়ামক নিয়ে আলোচনা করি। প্রাকৃতিক নিয়ামকে রয়েছে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি। যেমন জলবায়ু, গম মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল, অর্থাৎ না শীত না উষ্ণ এই ধরনের জলবায়ুতে গমের চাষ ভালো হয়। গম চাষের আদর্শ তাপমাত্রা হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শস্যটি চাষের প্রাথমিক অবস্থা তাপমাত্রা একটু কম প্রয়োজন হয়, 18 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ফসল পাকার সময় বেশি তাপমাত্রা প্রয়োজন হয়, যেমন 22 ডিগ্রি সেন্টিগ্রেড। গম চাষের জন্য অবস্থান অনুসারে বার্ষিক গড়ে 30 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এবার আমরা আসি মৃত্তিকা, 2 নম্বরে মৃত্তিকা আসি। কর্দময় দোআঁশ মৃত্তিকা গম চাষের জন্য সর্বোৎকৃষ্ট। লাভাগঠিত এবং লোয়েস মৃত্তিকাতেও গম চাষ ভালো হয়। এরপরে আমরা আসি ভূপ্রকৃতি, অর্থাৎ সমতল ভূমি গম চাষের জন্য উপযোগী, সহজে পানি সরে যেতে পারে এমন সমতল ভূমি গম চাষের জন্য সর্বোৎকৃষ্ট, যেমন বাংলাদেশের প্লাবন সমভূমি। এবার আমরা আসি গম চাষের আর্থসামাজিক নিয়ামক সমূহ। এখানে 7টি পয়েন্ট আমি নির্ধারণ করেছি, এক একটি পয়েন্ট নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথম হলো খাদ্যাভ্যাস। বিশ্বের নাতিশীতোষ্ণ ও শীত প্রধান অঞ্চলের এক বিরাট জনগোষ্ঠীর প্রধান খাদ্য হলো গম। বিশ্বের যেসব অঞ্চলে গমের চাহিদা আছে, সেখানে গমের চাষ বেশি হয়, যেমন যুক্তরাষ্ট্র। 2 নম্বরে আসি আমরা জনবসতি। জনবসতি ঘনত্ব কম হলে অধিক চাষের জমি পাওয়া যায়, ফলে গম চাষ ভালো হয়। জনসংখ্যার ঘনত্ব বেশি হলে জমি খণ্ড খণ্ড হয়ে যাওয়ায় গম চাষের জন্য ভালো জমি পাওয়া যায় না বা গম উৎপাদন ভালো হয় না। 3 নম্বর পয়েন্টে আসি এই গম চাষের জন্য প্রয়োজন কৃষি উপকরণ। বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক এলাকায় গম চাষের জন্য আধুনিক ও উন্নত কৃষি উপকরণ, যেমন ট্রাক্টর, হার্ভেস্টার প্রভৃতি যন্ত্রপাতির প্রয়োজন হয়। 4 নম্বর পয়েন্টে আসি নগদ অর্থ। অর্থাৎ যে কোনো ফসল আমরা উৎপাদন করি না কেন, সেখানে কিছু না কিছু নগদ অর্থের প্রয়োজন হয়, যেমন এই অর্থ উন্নত বীজ, সার, কীটনাশক, যান্ত্রিক পদ্ধতির চাষাবাদ, সেচ পদ্ধতি, ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এ কারণে অর্থনৈতিকভাবে সচ্ছল দেশসমূহ গম চাষের প্রসার বৃদ্ধি হয়, যেমন চীন, রাশিয়া ইত্যাদি দেশ। 5 নম্বর পয়েন্টে আমরা আসি সংরক্ষণ সুবিধা, অর্থাৎ
এই গম কিভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয় বা কেন করতে হয় সেটি নিয়ে আলোচনা করি। চাল অপেক্ষা গম দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, কার্যকর ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা সংশ্লিষ্ট অঞ্চলের গম চাষকে প্রভাবিত করে থাকে। পরবর্তী পয়েন্টে আসি, রপ্তানি সুযোগ। খাদ্যশস্যের মধ্যে গমের রপ্তানি বাণিজ্য বিশ্বে গুরুত্বপূর্ণ। বার্ষিক মোট উৎপাদিত গমের 15% থেকে 20% বিশ্ব বাজারে প্রবেশ করে। রপ্তানির এই সুযোগ গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া প্রভৃতি দেশ অধিক পরিমাণ গম উৎপাদন করে থাকে। পরবর্তী পয়েন্টে আমরা আসি, সরকারি পৃষ্ঠপোষকতা অর্থাৎ সরকারি প্রচেষ্টা। বাণিজ্যিক ভিত্তিতে গম চাষ করতে হলে রাষ্ট্রীয় সহযোগিতা আবশ্যক, ফলে প্রয়োজনের সময় ভর্তুকি প্রদান করে গমের উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যে বিশ্বব্যাপী গম এর উৎপাদন, বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব, প্রথমে আমরা আসি যে এখানে 2018 সালের একটি ডাটা আমি দিয়েছি, কোন কোন বইতে হয়তো এর পরবর্তী ডাটাও সংযোজন করা হয়েছে। যাই হোক, আমি 2018 সালের ডাটাটা নিয়েই আলোচনা করি। প্রথমে আমরা আসি যে কোন দেশ গম উৎপাদনে এই 2018 সালে সর্বোচ্চ। চীন পৃথিবীর দীর্ঘ গম উৎপাদনকারী, শীর্ষ গম উৎপাদনকারী দেশ। এদেশের শীত ও বসন্তকালীন উভয় প্রকার গম চাষ হয়। উত্তর চীনের সমভূমি, ইয়াংসি ও হুয়াং নদীর অববাহিকা অঞ্চল, সিচুয়ান প্রদেশ প্রভৃতি চীনের প্রধান গম উৎপাদনকারী অঞ্চল। FAO এর তথ্য মতে বিশ্বের মোট গম উৎপাদনের প্রায় 18% গম এই চীনে উৎপাদিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2018 সালে এ দেশটির উৎপাদন ছিল 1,314 মিলিয়ন মেট্রিক টন। পরবর্তীতে আসি আমরা 2 নম্বর পয়েন্টে, ভারত। 2018 সালে ভারত 997 লক্ষ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে। বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদনকারী দেশ হল ভারত। দেশটি গম উৎপাদনের দ্বিতীয় স্থানের অধিকারী। ভারতের উত্তর প্রদেশে হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ভালো গম উৎপাদিত হয়। ভারতের মূলত শীতকালীন গম বেশি উৎপন্ন হয়। পরবর্তী পয়েন্টে আমরা আসি 3 নম্বরে, রাশিয়া। 2018 সালে রাশিয়া 721 মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে। দেশটি মোট উৎপাদনের তৃতীয় স্থানে রয়েছে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বসন্তকালীন গম উৎপাদিত হয়। রাশিয়ার উৎপাদিত গমের মান সর্বোৎকৃষ্ট বা উন্নত মানের। 4 নম্বর পয়েন্টে আমরা আসি যুক্তরাষ্ট্র। এদেশ 2018 সালে 513 মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে। যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম গম প্রধান গম উৎপাদন ও রপ্তানিকারক দেশ। গম উৎপাদনে যুক্তরাষ্ট্রের স্থান চতুর্থ। যুক্তরাষ্ট্রের শীত ও বসন্তকালীন গম উভয় উৎপাদিত হয়ে থাকে। দেশটির মধ্য ও উত্তর অঞ্চলের রাজ্যগুলোতে গম উৎপাদন বেশি হয়। পরবর্তীতে আমরা আসি কানাডা। গম উৎপাদনে 2018 সালে কানাডার স্থান পঞ্চম এবং এই দেশ এবছরে 318 মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে। গম উৎপাদনে আধুনিক প্রযুক্তির সাহায্যে চাষাবাদ করায় কানাডায় গম উৎপাদনের পরিমাণ বেশি। কানাডার প্রেরি, আলবার্ট, ম্যানিটুবা প্রভৃতি অঞ্চলে প্রচুর গম উৎপাদন হয়। কানাডার দক্ষিণ ও যুক্তরাষ্ট্রের উত্তর এবং উভয় দেশের সীমান্তবর্তী প্রেরি অঞ্চল জুড়ে এত বেশি গম উৎপাদিত হয় যে এই অঞ্চলের বিশ্বে রুটির ঝুড়ি বলে আখ্যায়িত করা হয়।
পরবর্তী পয়েন্টে আমরা আসি। ছয় নম্বর পয়েন্টে আমরা আসি পাকিস্তান। পাকিস্তানে গম উৎপাদনে 2018 সালে বিশ্বে ষষ্ঠ এবং এশিয়ায় তৃতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। পরবর্তী পয়েন্টে আসি, সাত নম্বর পয়েন্টে ইউক্রেন। 2018 সালে দেশ 247 মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে। গম উৎপাদনে দেশটি মধ্য ও দক্ষিণ মধ্যাঞ্চলে গমের চাষ এর জন্য সব থেকে বেশি প্রসিদ্ধ। পরবর্তী পয়েন্টে আসি, আট নম্বরে তুরস্ক। গম উৎপাদনে 2018 সালে তুরস্কের স্থান অষ্টম। তুরস্কের মানিসা কোনিয়া ইকদির দেহার বাকির টৌকাত প্রভৃতি প্রদেশে গম প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। পরবর্তী পয়েন্টে আসি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গম উৎপাদনে 2018 সালে বিশ্বে নবম এবং এই 2018 সালে 209 মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদনকারী দেশ। দেশটির ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস প্রভৃতি প্রদেশে গম উৎপাদিত হয়ে থাকে। শেষ পয়েন্ট অর্থাৎ 10 নম্বর পয়েন্টে আমরা আসি ইরান। 2018 সালে এ দেশ 145 মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে। ইরানের খুজিস্তান, গুলিস্তান, ফার্ম, কেরামন, সাহা, কুর্দিস্তান প্রভৃতি প্রদেশে গম প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি গমের অর্থনৈতিক গুরুত্ব ও বিশ্ব বাণিজ্য। রপ্তানিকারক সমগ্র পৃথিবী জুড়ে গম প্রধান খাদ্যশস্য, ফলে এর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। আন্তর্জাতিক বাণিজ্যে দানাদার শস্যের মধ্যে গম সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় চাহিদা পূরণ করে বর্তমান বিশ্বের মোট উৎপাদিত গমের প্রায় 17% বিশ্ববাজারে প্রবেশ করে। 2017-18 সালে বিশ্বের দেশগুলোর প্রায় $39 মিলিয়ন মূল্যের গম রপ্তানি এবং $4.6 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গম আমদানি করে থাকে। রপ্তানিকারক দেশ গুলোর মধ্যে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মায়ানমার প্রভৃতি রাষ্ট্র প্রধান। আর গম আমদানিকারক দেশগুলোর মধ্যে চীন, নাইজেরিয়া, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, ইরাক, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন প্রভৃতি দেশ উল্লেখযোগ্য। পরিশেষে বলা যায়, গম রপ্তানি মূল্য অন্যান্য খাদ্যশস্য অপেক্ষা অধিক হওয়ায় উৎপাদনকারী দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনেক ক্ষেত্রে গমকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে। আজ পর্যন্ত গম চাষের উপর যত গবেষণা হয়েছে ততটুকু অন্য কোনো ফসলের জন্য হয়নি। খাদ্যমান বেশি থাকায় বিশ্বের গমের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ববাসীর অধিকাংশ প্রধান খাদ্য গম হিসাবে তা গ্রহণ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি একটু ছোট, যাই হোক স্বল্প সময়ের ভিতরে ক্লাসটি নেওয়ার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আগামী ক্লাসে অন্য টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।